অনেকেই আমার কাছে জানতে চান যে আমার অ্যালোভেরা তো মোটা হয় কিভাবে। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে ছোট্ট একটা রঙের কৌটায় আমি অ্যালোভেরা লাগিয়েছিলাম, অনেকগুলো চারা বের হয়েছে দেখবেন গাছের চারপাশ থেকে, যে ছোট ছোট চারা যেগুলো বের হয়েছে আমি এগুলো সবগুলো তুলে ফেলবো। তুলে এই পাত্রে আমি শুধু এই যে বড় অ্যালোভেরা যেটা আছে সেটাই রেখে দেবো। আর যত বড় পাত্রে লাগাবেন অ্যালোভেরা কিন্তু তত বেশি মোটা হয়। তো এই ছোট্ট যে চারাগুলো এগুলো যদি আপনার প্রয়োজন হয় আবারও লাগাতে পারেন, আর প্রয়োজন না হলে ফেলে দিতে পারেন বা অন্য কাউকে দিয়ে দিতে পারেন আশেপাশে। তবে যে পাত্রে লাগাবেন একটা পাত্রে একটা অ্যালোভেরা লাগাবেন, তাহলে দেখবেন যে এমন মোটা হয়ে গেছে এবং অ্যালোভেরাতে কিন্তু অনেক বেশি পানি লাগে না, দুই তিন দিন পর পর একটুখানি পানি দিলেই হয়ে যায়, ঠিক এমন মোটা হয়ে যাবে।